নমস্কার, রকমানি রান্নায় আপনাদের স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি বিট বাটা। এটা খেতে খুব ভালো হয়, গরম ভাত দিয়ে খেতে হয়, আর খেয়ে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনাদের, লাইক করবেন, আমার রেসিপিটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এই বিট বাটাটার অনেক ভালো গুণও আছে। বিটের মধ্যে অনেক আয়রন আছে, মেয়েদের শরীরে আয়রনের খুব দরকার হয়। তাছাড়া এটা ওয়েট কমাতেও সাহায্য করে। বিট রোজ যদি একটা করে খাওয়া যায় অনেক ওয়েট কমে, যাদের ওয়েট বেশি। এই জন্য আমি আজকে আপনাদের কাছে এই বিট বাটাটা পেশ করলাম। আজকে বিট বাটা করব। সেই বিট বাটায় আমার লাগছে বিট, এরকম চারটে বিট আমি নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দিয়ে। আর করতে লাগছে রসুন কুচো, হলুদ, নুন, চিনি, আর সাদলাতে লাগবে কালো জিরে আর শুকনো লঙ্কা। আর রান্নাটা করব আমি সর্ষের তেলে। কড়াই গরম করতে দিয়েছি, এরপরে সর্ষের তেল দেব। একটু 3 চামচ মতো সর্ষের তেল দিলাম। একটু গরম হয়ে গেলে তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম। যারা ঝাল বেশি খান তারা বেশি করে লঙ্কা দেবেন। আমি মোটামুটি ঝাল খাই বলে আমি লঙ্কা একটা দিলাম। একটু ওটা হয়ে আসবে তখন আমি রসুন কুচোটা দেব। রসুনটা হয়ে গেলে গ্যাস কমিয়ে করতে হবে। রসুনটা হয়ে গেলে আমি বিট বাটাটা এর মধ্যে দিয়ে দেব। এটা খুব ভালো লাগে খেতে গরম ভাত দিয়ে। এটা আমার বিট বাটাটা আমি এতে দিয়ে দিচ্ছি। নুন চিনিটা আপনারা বুঝে দেবেন, কারণ আমি এখানে আজকে বাটার সময় নুনটা দিইনি, কারণ আপনার আমি এখানে দেখাবো তাই জন্য আমি দিইনি। তা নাহলে আপনারা যখন করবেন, যখন মিক্সিতে এটাকে বাটবেন তখনই নুনটা দিয়ে নেবেন। এটা আস্তে আস্তে হবে, বিটটা কাঁচা তো বেশ খানিকক্ষণ হবে। এটা শুকনো শুকনো হয়ে আসছে, আমি সামান্য একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। এই 1 সেকেন্ড 30 সেকেন্ডের মতো ঢাকা দিয়ে আমি খুলে আবার খানিকটা নাড়াচাড়া করব। এবারে একটু নুন দিয়ে দিচ্ছি। অল্প করে নুনটা দেবো, কারণ এটা তো আস্তে কমে যাবে, সেই পরিমাণ বুঝে নুন দিতে হবে। নুন চিনি
হলুদ, সামান্য হলুদ লাগে, বেশি হলুদ লাগে না, কারণ বিটের রংটাই খুব সুন্দর। আমি অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব। কম জল দিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রাখবো এক মিনিট মতন। দেখছি আমি হয়ে গেছে কিনা, শুকিয়ে এসছে, মনে হচ্ছে আরেকটু হবে, আরেকটু আরেকবার চাপা দিয়ে আমি রেখে আর এক মিনিট রাখবো, একদম কমে যাবে জিনিসটা। আর একটু চাপা দিয়ে রাখবো, একদম গ্যাস কিন্তু কমানো থাকবে। আমি আরো এক মিনিট রেখে দিচ্ছি, এক মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকা দেখি হয়েছে নাকি। একদম শুকনো হয়ে গেছে, এবার আমার এটা নামিয়ে দেবো, হয়ে গেছে এটা। গ্যাস বন্ধ করে দিলাম, তৈরি হয়ে গেল আমার বিট বাটা। আমি বিট আর কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি, দেখতে সুন্দর লাগার জন্য। এটা আপনারা বাড়িতে বানাবেন, সকলকে খাওয়াবেন, যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।